আমার আম্মার কাছে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, যান, ভালো করে যান। সব পাতা পোতা খায়া শেষ করে ফেলছে প্রত্যেকটা ডোগা। ডোগা গুলা আছে, ভাগ্য ভালো যে ডোগা গুলা রাইখা দিছে, পাতা গুলা খাইছে সব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঘাসের মধ্যে হচ্ছে আমরা কিছু ডাটা বিছি ছিটিয়ে দিছিলাম, যাতে হচ্ছে যে এরকম ভাবে হইলে তুলে তুলে খাইতে পারি। তো এখানে হয়েছে, কিন্তু পাতাগুলা নষ্ট হয়ে গেছে। যে এরকম ছত্রাকের আক্রমণ হয়েছে নাকি এই যে কলা গাছের ছায়ার কারণে এরকম হয়েছে, সেটা আসলে বোঝা যাচ্ছে না। চাচ্ছিলাম আজকে চাচ্ছিলাম একটু ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে আর কি। ইলিশ মাছ মারার সিজন চলে প্রায় শেষের দিকে, ইলিশ মাছ পাওয়া যায় এখন মোটামুটি, তবে অল্প পাওয়া যায়। আজকে বাজারে কিছু ইলিশ মাছ আসছিল, তো সেখান থেকে একটা ইলিশ কিনছি আর কি, 900 টাকা কেজি, 700 না 800 গ্রাম। তো সেই ইলিশ দিয়ে ভাবছি ডাটা রান্না করব, ডাটা রান্না করে খাবো। তো দেখি আসলে কেমন টেস্ট পাই। ডাটা এমনি ফুল ফুল দেখা গেলে কি হবে, ডাটা অনেক নরম। এই দেখেন, এই যে ডাটা তুলতে গিয়ে ভেঙে যাইতেছে ডাটা, এই যে এমনি ফুল আসছে ঠিকই বা আসতেছে, হয়তো এখন ধীরে ধীরে ই হয়ে যাবে আর কি, বাড়তি হয়ে যাবে, খাওয়া যাবে না। এরকম শাকগুলো পাড়াইয়া দেওয়া লাগবে। আমগো বাড়িতে যাবেন পারবেন না? এই যে শাকটি নিয়ে আমার আম্মার কাছে দিবেন, ঠিক আছে? আচ্ছা, যান, ভালো করে যান। নিয়া কবেন যে এখনই রান্না নিয়ে কইছে, ঠিক আছে? ছাগল ঢুকে, ছাগল ঢুকে, এই দেখেন এই যে ঢেঁড়স গাছের কি অবস্থা করছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, মানে ছাগলে সব পাতা পোতা খায় শেষ করে ফেলছে প্রত্যেকটা ডোগা। ডোগাগুলো আছে, ভাগ্য ভালো যে ডোগাগুলো রাইখা দিছে, পাতাগুলা খাইছে সব। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো এই যে বেড়া দেওয়া আছে, তারপরেও ছাগলের এই অবস্থা, ছাগল আটকানো যায় না। দেখছেন এই যে প্রত্যেকটা গাছ সব খায় সর্বনাশ করে ফেলছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিউয়ার্স। এই যে মানুষের ছাগলের কথা আর কি বলবো, ছাগল কিছু লোক আছে ছাগল তারা দেখে দেখে ক্ষেতের মধ্যে ঢুকতে দেয়, ঢুকতে দেওয়ারই লাগছে, তারা খাইতে দেওয়া বসে থাকে। দেখছেন এই যে কি পরিমাণ সর্বনাশ করছে আমার ক্ষেতের, দেখুন এই যে পুরোটা খেতেই মনে করেন যে পাতাই নাই বলতে পারেন। এরপর ছাগল আসলে ছাগল বাদ দিয়ে ছাগলের মালিককে খড়ে নিয়ে দিয়ে আসা লাগবে। দেখছেন এই যে চারা এনে বুনছি, সেগুলোর কি অবস্থা, সেগুলোও পাতা খাই ফেলছে, দেখুন এই যে প্রত্যেকটাই। আর এই নাই গাছটা আমি চাইছিলাম একটু ই করে দেওয়ার জন্যে, জাংলায় দিয়ে দেওয়ার জন্যে, একটু বড় হইতে দিতেছি, ডোগাটা কাইটে নিয়ে গেছে না কি হয়েছে এনে। ডোগাটা তুলে দেন নাকছিল, তুলে দেই কেমন, পিউ গাছটা মেলা বিপদ ধরছিল, পিউ গাছটা তুলে দিব না। জানি না আমি,